আসসালামু আলাইকুম হ্যামস্টার কম্বার টেলিগ্রাম মাইনিং বোটে অলরেডি কিন্তু উজ্জ্বল অ্যাভেলেবেল হয়ে গিয়েছে ঠিক আছে তো এখন আপনারা কীভাবে কী উজ্জ্বল করবেন না করবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব ঠিক আছে এখান থেকে আপনার পয়েন্টস অপশন আসলে পরে এখান থেকে দেখতে হচ্ছেন ইয়ারোপ প্যালোকেশন পয়েন্ট এটা কিন্তু হচ্ছে আপনার জিরো জিরো রয়েছে এখানেও কিন্তু অ্যাড করে নাই বাট আগামীকালকের মধ্যেই হয়তো বা তারা এখান থেকে শো করাবে যে আপনি কত টোকেন পাবেন ঠিক আছে বাট এখান থেকে উইড্রলে ক্লিক করে দিলে পরে দেখতে পাচ্ছেন বাইন্যান্স এক্সচেঞ্জ ওকে এক্স এক্সচেঞ্জ বাইবিট এক্সচেঞ্জ এখান থেকে কিন্তু হচ্ছে আপনার অলরেডি কিন্তু হচ্ছে আপনার এখান থেকে উজ্জ্বল অ্যাভেলেবেল রয়েছে এখান থেকে অন চেইন আর কে দেখতে চেইন ইয়ারো মেবি এখান থেকে হচ্ছে আপনার এখনও পর্যন্ত আর কে যে দেখতে কামিং শুন ওকে আচ্ছা তো এখন হচ্ছে আপনারা কীভাবে উজ্জ্বল করবেন আমি এখন আপনাদেরকে সেই প্রসেসটাই কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করব ওকে তো তার আগে একটি কথা না বললে নয় যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেখবে বেগনটি অন করে রাখবেন আর এই ভিডিও লাইক করবেন এবং সুন্দর কমেন্টস করবেন এবং এখানে দেখেন মোর অপশন রয়েছে এখানে ক্লিক করে দেওয়ার পরে আজকের অফ দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন অ্যান্ড তারপর আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তো অবশ্যই সর্বপ্রথম যে কাজটা করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ঠিক আছে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ওকে তো আচ্ছা তো এখন আপনারা ফার্স্ট অফ অল হ্যান্ডস্টার কম্পিউটারের মধ্যে চলে আসবেন তো আসার পর এখান থেকে জাস্ট আপনারা ইয়ার অফ সেকশনে ক্লিক করবেন অ্যান্ড তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অলে এখানে অটোমেটিকলি নিয়ে আসবে তো এখান থেকে ঠিক দেখেন আমাদের ওয়ালেট যে আমরা কানেক্ট করেছিলাম সেটা কিন্তু এখান থেকে ঠিকমাক হয়ে আসে বাট এটা কিন্তু এখনো পর্যন্ত এদের কামিং শুন রয়েছে ঠিক আছে তো এখন এখান থেকে বাইন্যান্স এক্সচেঞ্জে ক্লিক করে দেবেন এই যে দেখেন এখানে তারা কি বলছে ডু ইউ হ্যাভ অ্যান্ড বাইন্যান্স অ্যাকাউন্ট আমাদের তো অ্যাকাউন্ট রয়েছে রাইট তো এখন জাস্ট এখান থেকে যে কাজটা করতে হবে এখানে ইএসআই হ্যাবিটে ক্লিক করে দেবেন ঠিক আছে তো ইএসআই হ্যা মানে হ্যাবিটে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমাদের হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস এখান থেকে আমাদের প্রোভাইড করতে হবে সো তার জন্য যে কাজটা করবেন সরাসরি আপনাদের বাইনান্সের মধ্যে চলে আসবেন অবশ্যই আপনাদের যাদের বাইনান্স অ্যাকাউন্ট রয়েছে আপনারা কিন্তু বাইনান্সে কিন্তু হচ্ছে আপনার ডিপোজিট করবেন ঠিক আছে তো এখানে জাস্ট আপনার যে কাজটা করবেন দেখেন আমি কিন্তু আমার বাইনান্স অ্যাকাউন্টে আসলাম আসার পরে এখানে ওয়ালেট সেকশনে ক্লিক করে দেবেন ওকে আর এখান থেকে ডিপোজিটে আপনারা ক্লিক করবেন তো ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে জাস্ট আপনার এই যে দেখতেছেন এইচ এম এস টি আর এই দেখেন হ্যামস্টার ঠিক আছে হ্যামস্টারটা জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পর টোন কয়েন আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে কিন্তু আপনারা কিন্তু এখানে কাজটা করবেন এই যে ডিপোজিট অ্যাড্রেস জাস্ট এখান থেকে আপনারা জাস্ট অ্যাড্রেসটা আর কি কি করবেন আপনার এখান থেকে জাস্ট জাস্টার সিম্পলিভাবে আর কি দেখতে পাচ্ছেন দিয়ে দিবেন ওকে কপি করে অ্যাড্রেসটা দিয়ে দিবেন অ্যান্ড তারপরে এই যে মেমো অন অফ দ্য ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হলো কি এইখান থেকে মেমোটা আপনাদের মাস্ট বি কিন্তু এখান থেকে ইউজ করতে হবে ওকে তো জোস্ট এখান থেকে হচ্ছে আপনার এখানে আপনার এদের দেখতে পাচ্ছেন মেমো এবং এখান থেকে ডিপোজিট অ্যাড্রেস এখানে সব কিছু ঠিক আছে কিনা যদি এখান থেকে সব কিছু ঠিক থাকে তো জাস্ট এখান থেকে আপনার যে কাজটা করবেন এখান থেকে সেভ অ্যান্ড সুজে ক্লিক করবেন এবং এখান থেকে দেখেন এখানে কিন্তু হচ্ছে আপনার তারা আর কি যে মানে কাজটা এখান থেকে বলছে সেপ্টেম্বর এদের দেখতে পাচ্ছেন এই যে তেরো তারিখ আজকে আজকে থেকে ডিপোজিট স্টার্ট হয়েছে এবং এটা কিন্তু একুশে সেপ্টেম্বর কিন্তু হচ্ছে আপনারা ইন্ড হয়ে যাবে অ্যান্ড এইখান থেকে হচ্ছে আমার আপনার আমাদেরকে পেমেন্ট করবে চব্বিশ তারিখে সো তাহলে কিন্তু আমাদেরকে হচ্ছে আপনার হ্যামস্টার কম্বার্ট লিস্টিং হওয়ার আগেই কিন্তু আমাদেরকে তারা পেমেন্ট করতেছে বাহ মাসা আমাদের ভালো একটা প্রফিট নেবে ভাই হ্যামেস্টার কমবার্ট এবং ক্যাটিজেন আই থেকে আমাদের কমিউনিটি থেকে নিম্নপক্ষে না হলে পরেও আমি আপনাদেরকে মানে ডিরেক্টলি ভাই বলতে পারি আপনাদের নিম্নপক্ষে মানে আমাদের কমিউনিটি থেকে এক কোটি টাকা প্লাস ভাই প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ সবাই মিলে ওকে তো যাই হোক এখান থেকে সেভ অ্যান্ড সুজ অপশন দেখতে পাচ্ছেন এখন এখানে ক্লিক করে দেবেন ওকে তো ক্লিক করে দেওয়ার পর রিকোয়েস্টিং প্রসেসিংয়ে চলে যাবে অ্যান্ড জাস্ট এখান থেকে আপনারা কিছু সময় ওয়েট করবেন দেখতে পারবেন এখান থেকে আপনার কিন্তু এটা সেভ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো দেখেন এখানে কিন্তু হচ্ছে আপনার বর্তমানে সার্ভারটা কিন্তু অনেক সমস্যা রয়েছে কেননা প্রত্যেকে কিন্তু এখান থেকে উজ্জ্বল করতেছে তো এখানে জাস্ট আপনার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো দিয়ে দেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড সুজে ক্লিক করে দিলে পরে আপনারা কিছু সময় ওয়েট করবেন হাই স্কুল এখান থেকে এক থেকে পাঁচ মিনিট কি দশ মিনিট আপনারা ওয়েট করবেন দেখবেন কোনো একটা সময় এখান থেকে আপনার মানে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে অ্যান্ড এটা হয়ে যাওয়ার পরেই আমাদের কিন্তু আর হচ্ছে আপনাদের মানে কোনো কাজ করতে হবে না অ্যান্ড দেখবেন দুই একের মধ্যেই কিন্তু আমাদের অ্যালোকেশন টোকেন এখান থেকে শো করাবে এবং যে টোকেন এখান থেকে আমাদের আর কি মানে ইয়ার অফ অ্যালোকেশন আর কি পয়েন্টস এখানে শো করবে ধরবেন সেই টোকেনে কিন্তু আমাদেরকে ফুলফিলভাবে তারা কিন্তু পেমেন্ট করে দিবে ঠিক আছে আশা করি ক্লিয়ার করতে পারছি এবং আরো একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই সেটা হলো কি অবশ্যই কেওয়াইসি নিডেড আপনারা যে বাইনান্স অ্যাকাউন্টে কিংবা হচ্ছে আপনার মানে এখান থেকে হচ্ছে আপনার যে বাইবিটি আপনার উইড্রল করবেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনার এখান থেকে হচ্ছে আপনার কেওয়াইসি থাকতে হবে ঠিক আছে অ্যান্ড এখানে হচ্ছে আপনার কেওয়াইসি থাকতে হবে তাহলে মানে পরে কিন্তু আপনার এখান থেকে রিওয়ার্ডটা পাবেন ওকে অ্যান্ড এখান থেকে হচ্ছে বাইবিট এক্সচেঞ্জের আর কি মানে বিষয়টা আমি আপনাকে ক্লিয়ার করে দিই এখান থেকে ইএসআই হ্যাবিটে ক্লিক করে দেওয়ার পরে যে দেখেন এখানে বাইবিটের উজ্জ্বল প্রসেসটা আমি আপনাকে দেখাই দেই সেটা হলো কি সেখানে আপনার আপনার বাইবিটের মধ্যে আসবেন আমি ফুললি ফুল আপনাদেরকে ক্লিয়ার করে দিই তাহলে যাতে আপনাদের আর কি বুঝতে অসুবিধা না হয় ঠিক আছে দেখেন এখানে আপনার বাইবিটের মধ্যে আসার পরে জাস্ট এখানে ফার্স্ট অফ অল যে ম্যান আইকনে ক্লিক করে দেবেন এই যে এখান থেকে ইউআইডি এই যে দেখতে পাচ্ছেন ইউআইডি জাস্ট আপনারা যে কাজটা করবেন এখান থেকে ইউআইডিটা ফার্স্ট অফ অল আপনার কপি করে নেবেন ওকে তো ইউআইডি আপনারা এখান থেকে থেকে যখন কপি করবেন এখানে এনে জাস্ট আপনার এই যে দেখেছেন এখানে দেবেন অ্যান্ড এখন আপনার জাস্ট আমার যে কাজটা করবেন এখানে জাস্ট আপনার অ্যাসিস্টে যাবেন ডিপোজিটে যাবেন এখানে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন এন্ড এখানে হচ্ছে আপনার ওই ভাবেই হ্যামস্টার লিখে আপনারা সার্চ করবেন ঠিক আছে এখানে হচ্ছে আপনার হ্যামস্টার লিখে সার্চ করলে পরে মেবি চলে আসবে এই যে দেখেন নিচেতে কিন্তু চলে আসছে তো এখানে আসার পরে টোন নেটওয়ার্কটা সিলেক্ট করে দেওয়ার পরে এই যে আপনার সেম ভাবেই জাস্ট এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন অ্যান্ড অ্যাড্রেসটা কপি করার পরে জাস্ট এখানে আপনারা দিয়ে দিবেন অ্যান্ড তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন মেমো এই যে জাস্ট এখান থেকে মেমোটা এনে জাস্ট এখানে আপনারা দিয়ে দিবেন ঠিক আছে তো এখানে হচ্ছে আপনার জাস্ট আপনার যে হচ্ছে বাইবিট এবং হচ্ছে আপনার বাইনান্সের মধ্যে এত মানে এতটুকুই পার্থক্য যে বাইবিটের ইউ আইডি জাস্ট এখানে দিয়ে তারপর এখান থেকে আপনার মেমো অ্যাড্রেস দিতে হবে তারপর এখান থেকে সেভ অ্যান্ড চুজে ক্লিক করবেন ঠিক আছে তো আপনাদের আপনাদের যে কয়টা অ্যাকাউন্ট রয়েছে প্রত্যেকটা অ্যাকাউন্টে জাস্ট আপনার বাইন্যান্স বাইবিটে উজ্জ্বল করে দেন ঠিক আছে আশা করি ক্লিয়ার করতে পারছি তো মিস করবেন না তো যেভাবে দেখাই দিলাম সেভাবে আপনারা উজ্জ্বল করুন ঠিক আছে অ্যান্ড পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন করে রাখবেন তো আসসালামু আলাইকুম